বাংলাদেশে প্রচলিত 41টি ভাষার মধ্যে নিজস্ব লিপি আছে মাত্র 8টির। এর মধ্যে 21টিরই নেই প্রচলিত কোনো লেখ্যরূপ। বিশেষজ্ঞরা বলছেন, লেখ্যরূপ না থাকায় এ ভাষাগুলোর অস্তিত্ব ঝুঁকির মুখে। 2011 সালের আদমশুমারির তথ্যে বাংলার পরে এ দেশে সবচেয়ে প্রচলিত ভাষা চাকমা। এই ভাষায় কথা বলেন প্রায় 4.5 লাখ মানুষ। এরপর সবচেয়ে প্রচলিত মারমা, উর্দু, সাঁওতালি, ককবরক ও সাদরি ভাষা। সবচেয়ে বিপন্ন অবস্থা রেংমিরচা ভাষার। এ ভাষায় কথা বলছেন মাত্র 40 জন। ভাষাটির কোনো লেখ্যরূপ না থাকায় এটি সংরক্ষণ করা কঠিন হয়ে পড়েছে। এদেশে এমন ভাষা আছে অন্তত 20টি। বাংলা ছাড়া আমাদের যে ভাষা আছে তা 40টা ভাষা। তো 40টা ভাষার অবস্থাটা বুঝতে হবে। একটা ভাষাকে যদি জীবন্ত করতে পার যায় বা লিখিত ও ভাষায় রূপান্তরিত করতে চায়, তাহলে প্রথম দরকার হবে ওই ভাষাটাকে ডকুমেন্টেশন করা। ডকুমেন্টেশন করা, ওই ভাষার অভিধান প্রস্তুত করা, ওই ভাষার গ্রামার প্রস্তুত করা, এবং সর্বোপরি ওই ভাষাটি কীভাবে লিখিত হবে সেই লিখনবিধি তৈরি করা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বলছে, নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণে বাংলার পাশাপাশি শিক্ষাদান করা হচ্ছে আরও 4টি ভাষায়। চেষ্টা চলছে আরও অন্তত 2টি ভাষায় বই ছাপানোর। কোনো ভাষায় আমরা 500 মানুষ কথা বলছেন, ওই ভাষাটা আমরা সংরক্ষণ করে রাখতে পারি, এই ভাষাটা কেমন, কিন্তু ওই ভাষা জ্ঞান বিজ্ঞান চর্চা কিংবা শিক্ষা দীক্ষার ভাষা হিসাবে যদি তৈরি করতে চাই, তাহলে ওই ভাষাটি পর্যাপ্ত, ওই ভাষার শব্দভাণ্ডার বা ওই ভাষার পরিভাষা সম্ভব হবে না। এদেশের নৃগোষ্ঠীগুলোর মধ্যে বাঙালি, বর্মণ, ভূমিজ, দালুসহ 15 কোটির বেশি মানুষের ভাষা বাংলা। চাকমা, মারমা সহ অন্য নৃতাত্ত্বিক ভাষায় কথা বলেন অন্তত 20 লাখ। প্রতি 3 দিনে পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে একটি করে ভাষা, যার মধ্যে বাংলাদেশেরও অনেকগুলো ভাষা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সংখ্যাগুরু ভাষার দাপটে টিকে থাকতে পারছে না সংখ্যালঘু ভাষা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।